আরে বাবা, কি এমন হয়েছে? এত চিন্তা করার কিচ্ছু হয়নি। হ্যাঁ, কোথাকার একটা বাইরের ছেলে এসে তোমাকে হালকা করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের রকি দাদা কি কম কিছু? হ্যাঁ, ও একেবারে এমন ভাবে ছেলেটাকে মেরে শুয়ে দিয়েছে যে মনে হয় ছেলেটা এতক্ষণে ছবি হয়ে গেছে। আরে এটা ভেবেই খারাপ লাগছে, তোমার প্রেমে বাধা পড়েছে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিয়ে না তো, ও বৌদিকে আমরা পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমরা নিজেরা ভাবলে চলবে না, আমরা লোককে ভাবাই। কুল কুল কি ব্যাপার, এখানে বসে সব গুলতানি করছো? মানে স্যার, রকিদা বৌদিকে মনের কথা বলবে ভেবেছিল, মানে বলবো বলবো করছিল, কিন্তু হঠাৎ করে কোত্থেকে একজন শাহরুখ খানের মতো ঝাঁপিয়ে পড়লো, ব্যাস প্রেমে বাধা। মনের কথাটা বলাই হলো না, মনের কথা না বলে ভালো লাগে বলুন তো। তোমরা কি করছিলে, কি করছিলে, মুখ দেখছিলে? না স্যার, মানে ছোট করে হয়ে গেল আর কি, মানে ওই অ্যাকশন। কিন্তু দাদা ওই ছেলেটাকে, এই ব্যাপার তো, এ আর নতুন কি, তাই এর জন্য মন খারাপ করার কিছু নেই। কে মেয়েটি, তুমি আর প্রেমে পড়েছ, নাম কি রে? স্যার পূজা রায়, খুব ভালো মেয়ে, দাদা ওর প্রেমে পড়েছে। পূজা বলছিস ঠিক, তুই মেয়েটার প্রেমে পড়েছিস? আর লজ্জা পাস না, বল না আমাকে। দাদা লজ্জা পার কিছু নেই, বলে ফেলো না, মানে হ্যাঁ ছাড়ো না এসব নিয়ে, একদম টেনশন করো না। আরে বল তখন থেকে, হ্যাঁ না হ্যাঁ না এরকম করছিস কেন? আরে তুই রাঘব মানুষের ছেলে রে, তোর একটা মেয়েকে মনে ধরেছে আর তুই মুখ গোমড়া করে বসে থাকবি? আর আমি বাবা হয়ে সেটা সহ্য করবো? ছেলেবেলা থেকে তুই যা চেয়েছিস, যা চেয়েছিস আমি সহ্য করে দিয়েছি, আর এবার কি ফেল করবো? এই সৌরভ, হ্যাঁ স্যার, মনটা খারাপ আছে তো, নিয়ে যাচ্ছে মনটা ভালো হয়।